প্রিয় বন্ধুরা, আমাদের শরীরে যে রূহ বা আত্মা আছে সেটা কিভাবে আসলো? আমরা মায়ের পেটে থাকার সময় আমাদের ভাগ্যে চারটি জিনিস লেখা হয়ে গেছে, সেগুলো কি কি? মানুষ মৃত্যুর পর তাদের রূহ কোথায় যায়? জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে তৈরি করলেন মাটি থেকে। সৃষ্টির পূর্বে তিনি ছিলেন শুধুমাত্র একটি কাদা মাটির তলা। এরপর আল্লাহ তাআলা সেই কাদা মাটিকে একটি দেহের অবয়বে রূপান্তর করলেন। এরপর আল্লাহ তাতে রূহ দিলেন। এই ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি আমার রূহ থেকে আদমের ভিতর রূহ ফুঁকে দিলাম। সূরা হিজর। যখন সেই রূহ আদম আলাইহিসসালামের দেহে প্রবেশ করে, তখন হযরত আদম আলাইহিসসালাম হাঁচি দিয়ে শোয়া থেকে উঠে বসেন এবং তিনি আল্লাহর শিক্ষা অনুসারে আলহামদুলিল্লাহ বললেন। অতঃপর জবাবে আল্লাহ তাআলা বলেন, ইয়া রহমুকুল্লাহ। এটাই ছিল পৃথিবীর প্রথম মানবের প্রথম মুখের বলি। রূহ ধারণ করায় হযরত আদম আলাইহিসসালাম মর্যাদার দিক থেকে ফেরেশতাদের চেয়েও অনেক বেশি শ্রেষ্ঠত্ব লাভ করেন। ফেরেশতারা হযরত আদম আলাইহিসসালামকে সম্মান প্রদর্শনের নিদর্শন স্বরূপ আল্লাহর হুকুমে তার সামনে সেজদায় অবনত হলেন। কিন্তু ইবলিস হযরত আদম আলাইহিসসালামকে সেজদা করতে অস্বীকার করল। তখন আল্লাহ তাআলা তার নিকট এর কৈফিয়ত চাইলেন। তখন সে আল্লাহ তাআলাকে অহংকার ভরে জবাব দিল, আমি আদম আলাইহিসসালামকে কেন সেজদা করব? সে তো হচ্ছে মাটির তৈরি আর আমি হচ্ছি আগুনের তৈরি। মাটির গুণাগুণ হচ্ছে সে সর্বদা নিচের দিকে ধাবিত হয়, আর আগুনের গুণাগুণ হচ্ছে সে কখনো তার শিখা মাটির নিচে অবনত করে না। অতঃপর তার এই অবাধ্যতার কারণে সে চির অভিশপ্ত হয়ে গেল। আত্মা হল প্রাণী দেহের মূল চালিকা শক্তি, হোক তা মানুষ বা অন্য কোনো প্রাণী। একটি দেহে যতক্ষণ আত্মা বিরাজ করে ততক্ষণ সেই দেহখানা সচল থাকে, কারণ আত্মা হল সেই অলৌকিক বস্তু যা মানব দেহের ভেতর ফুঁ দিয়ে তাতে প্রাণীর সঞ্চার করা হয়। পবিত্র কোরআনে এই ব্যাপারে বলা হয়েছে যে রূহ হচ্ছে এমন একটি জিনিস যা মহান আল্লাহর নির্দেশে গঠিত হয়ে থাকে। এ ব্যাপারে কোনো প্রকার জ্ঞান আল্লাহ তাআলা মানুষকে প্রদান করেননি, যার কারণে আমরা এই ব্যাপারে খুব কম ধারণা রেখে থাকি। এমনকি পৃথিবীর যত বৈজ্ঞানিক রয়েছে তারাও আজ পর্যন্ত কোনো প্রকার সমাধানে আসতে পারেনি। ইসলামে এই আত্মা সম্পর্কে পাঁচটি জগতের কথা উল্লেখ করা হয়েছে। প্রথম জগৎ হল রূহ বা আত্মা জগৎ, যা আলমে আরওয়াহ নামে পরিচিত। আমাদের সৃষ্টির পূর্বের জগৎ, সেখানে আত্মা কিভাবে আছে, কিভাবে তা জীবন ধারণ করছে, এই সম্পর্কে আমরা কিছুই জানি না। দ্বিতীয় জগৎ হল মাতৃগর্ভ, যাকে আলমে রেহেম নামে অভিহিত করা হয়। এই জগতে আত্মা এবং দেহের মিলন ঘটে এবং এর মাধ্যমে আমাদের জীবনের প্রারম্ভ হয়। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে মানুষের দেহে আত্মার সঞ্চারণ ঘটান। অতঃপর সেই আত্মার প্রতি চারটি নির্দেশ প্রদান করা হয় এবং এটা লিখে দেওয়া হয় যে তার আয়ু, তার জীবিকা, তার আমল এবং সে দুর্ভাগ্যবান নাকি সৌভাগ্যবান। তৃতীয় জগৎ হল আলমে আজসাম বা বস্তু জগৎ, অর্থাৎ আমাদের এই দুনিয়ার জগৎ। এই জগতে মানুষ তার জীবন অতিবাহিত করে। চতুর্থ জগৎ হল আলমে বারজাখ বা মৃত্যুর পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত মানুষের আত্মা যেখানে অবস্থান করে। আলমে বারজাখে মানুষের আত্মাকে রাখার দুইটি স্থান রয়েছে। একটি স্থানের নাম হচ্ছে ইল্লিন এবং অপর স্থানের নাম হচ্ছে সিজ্জিন। ইল্লিনকে বলা হয় রূহ জগতের মেহমানখানা, অর্থাৎ যারা পৃথিবীতে মহান আল্লাহর বিধান অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করেছে তারাই কেবল শুধুমাত্র সেখানে স্থান পাবে। আর যারা পৃথিবীতে মহান আল্লাহর বিধান অমান্য করেছে এবং নিজের খেয়াল খুশি মতো নিজেদের জীবনকে অতিবাহিত করেছে তাদের স্থান হবে সিজ্জিনে। সিজ্জিনকে বলা হয়ে থাকে আত্মার কারাগার বা জেলখানা। অতঃপর পঞ্চম এবং সর্বশেষ জগতের নাম হচ্ছে আলমে আখেরাত, অর্থাৎ পুনরুত্থানের পর অনন্তকালের জগৎ। এই জগতে সবাই পুনরুজ্জীবিত হবে বিচারের জন্য। রুহের কাজের উপর নির্ভর করে সেখানে মানুষদেরকে
জান্নাত অথবা জাহান্নামে পাঠানো হবে। এখন আমাদেরকে এই সিদ্ধান্তে উপনীত হতে হবে যে আমরা কোথায় থাকতে চাই এবং এর জন্য আমাদেরকে কি করা উচিত। আমরা কি চাইব, যে ইল্লিনে আল্লাহর মেহমান হয়ে থাকি নাকি সিজ্জিনে আল্লাহর অভিশপ্ত হয়ে? আর এটাই হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার সুবর্ণ সময়।